আবু জাহালকে আপেলের মতো দেখতে হলেও, আবু জাহালকে সুন্দর দেখতে হলেও, বাবাজি আবু জাহাল হলো জাহান্নাম আর কি, আবু জাহাল হলো জাহান্নাম আর খোড়া, আবু জাহাল হলো জাহান্নাম আর পোকা, বিলাল নবী আল্লাহ হবে কালো কয়লার মতো দেখতে হলেও, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ পাকের জান্নাত জোরে বলতে পারল না, উনি আল্লাহ জান্নাতের কি একজন মেহমান, অথচ কালো, অথচ কালো, দায়িত্ব পালন করার কারণে মক্কার কাফেররা আমার নবীকে তারা মানলো, আমার নবীর গায়ে রক্ত দিতে গেলো, নবীর চোখের পানি দিতে গেলো, নবীকে কানতে কানতে নবীরাদের জন্মভূমিটা ছেড়ে দিই, আল্লাহ নবীকে মদিনাতে চলে যেতে গেলো, আল্লাহ নবীকে জন্মভূমি ছেড়ে দিতে গেলো, বাবাজি 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 আল্লাহ নবী মদিনায় আসলেন, আল্লাহ নবীর সাহাবীরা যারা নবীর প্রতি ঈমান এনেছিলেন তারাও নবীর মহব্বতে মদিনায় চলে এসেছেন, আমাদের নবী মক্কাতে নাই আমরাও মক্কাতে থাকবো না, আমাদের নবী মদিনাতে আমরাও মদিনাতে চলে যাব, বলুন সুবহানাল্লাহ, নবী মক্কায় নেই আমরাও থাকবো না, আমাদের নবী মদিনায় আমরাও কোথায় চলে যাব, জোরে বলতে পারলেন না, না আমি এখানে সুবহানাল্লাহ বলতে বলিনি, নবী মক্কায় নেই আমরাও থাকবো না, আমাদের নবী মদিনায় আমরাও মদিনা চলে যাব। ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, মনে করুন এই মসজিদের ইমাম আমি, 10 বছর ইমামতি করেছি, এই 10 বছরের ভিতরে একজন হলেও আমার ভক্ত তৈরি হবে তো নাকি, একজন হলেও, এখন কোনো কারণবশত এরা আমার রাখবে না, আমি ওই দক্ষিণ পাড়ার মসজিদের ইমাম হয়েছি, যে লোকটা আমার প্রকৃত আমার ভক্ত ও কিন্তু আমি এখানে নেই দক্ষিণ পাড়ার মসজিদে, মানে ও কিন্তু এখানে আর থাকবে না, বলো থাকবে না মানে এই মসজিদে, ও আর ও আমার টানে কোথায় যাবে, ওই দক্ষিণ পাড়ায়। তো যারা নবীর সাহাবি, আল্লাহর রসুল যখনই মদিনায় হিজরত করলেন, সাহাবিদের বক্তব্য নবী মক্কায় নেই আমরাও থাকবো না, নবী মদিনায় আমরাও মদিনায় চলে যাব, বলুন সুবহানাল্লাহ। নারীদের ভিতরে অনেকে আমাদের নবী নেই আমরা থাকবো না চলে যাব, ও ইতিহাস আলাদা, মেয়েদেরকে যেতে গিয়ে তাদের বাচ্চাগুলোকে বিলিয়ে দিতে হয়েছে। আজকে জানেন আসামে যেখানে এনআরসি হলো, আসামে সেখানে কিন্তু হিন্দু মুসলিম মানে যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষের মাঝ সবাইকে নিয়েই এনআরসি হয়েছে, তাই না? সেখানে মুসলমানের চেয়ে বেশি ধরা পড়লো কারা, অমুসলিমরা। এই সরকার এ জানে যে পশ্চিম বাংলায় যদি সব ধর্মের মানুষের ভিতরেই যদি এনআরসি করা হয়, আমাদের যদি ধরা পড়ে একটা, ওদের 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 ধরা পড়বে 10টা। ঠিক বলছি ভুল বলছি? ঠিক, ওরা বিলটাকে পাশ করলো যে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ এই সমস্ত দেশ থেকে যে সমস্ত হিন্দুরা অত্যাচারিত অত্যাচারে হিন্দুস্থানে এসেছে এদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, এদের কোনো এনআরসি হবে না, এনআরসি হবে কাদের, মুসলমানদের। ভাই যারা প্রকৃতপক্ষে ভারতের নাগরিক, যাদের 14 পুরুষ থেকে এখানে,
অনেকেই কিন্তু ওরা যে সমস্ত প্রমাণপত্র চাচ্ছে, যাদের 14 পুরুষ থেকে এখানে বসবাস করছে, তারাও কিন্তু ওই সেই প্রমাণ তারা দেখাতে পারবে না। ওরা একটা কথা বলছে যে যারা ভারতের নাগরিক তাদেরকে আমরা তাড়াবো না, কিন্তু মারপেশটা বুঝতে হবে। এই যারা 14 পুরুষ যারা এখানেই তাদের জন্ম, কিন্তু ওরা যে দলিল চাচ্ছে সেই দলিল অনেকের নেই। অনেকে দেখা যায় খাস জায়গায় বাস করে, কিন্তু ওর 14 পুরুষ থেকে এখানে, ও দলিল বার করবে কি করে? এইভাবে যদি এনআরসি হয় দেখা যাবে হাজার হাজার মুসলমান কি হবে, বাতিল হয়ে যাবে। আজকের আসামে কি হলো, একটা পরিবারে মনে করুন 10 জন, 10 জনের ভিতরে 8 জন ওরা দলিলপত্র দেখিয়ে 8 জনকে ভারতের নাগরিক হিসাবে প্রমাণ করতে পেরেছে, কিন্তু এই ফ্যামিলির ভিতরে 2 জনকে আর। আচ্ছা বলুন, আপনার ভিতর থেকে মনে করুন আপনার ছেলেটাকে আপনি আপনার ছেলে হিসাবে প্রমাণ করাতে পারেননি, আপনার মেয়েটাকে আপনি প্রমাণ করাতে পারেননি আপনার মেয়ে হিসাবে, আপনার ছেলে আর মেয়েকে যদি নিয়ে গিয়ে ওই ডিটেনশন ক্যাম্পে যদি ঢুকিয়ে দেয়, ও কি বাঁচবে, আপনিও কি বাঁচবেন? ও ওখানে পড়ে মরবে আর আপনিও বাড়ি থেকে, ওর সঙ্গে আপনিও তো মরবেন। আল্লাহু আকবার। নবীর সাহাবীরা, মেয়ে ছেলে বেটা ছেলে, নবী মক্কায়, নবী মদিনায়, আমরা মক্কায় থাকবো না, মদিনায় চলে যাব। এই মদিনাতে যেতে গিয়ে অনেকের বাচ্চাগুলোকে কাফেররা কেড়ে নিয়ে তাদেরকে জবাই করে দিয়েছে, কিন্তু তারা বাচ্চাদেরকে কবর দিয়ে নবীর মহব্বতে মদিনায় চলে গেছে। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন। তাদের রক্ত মাখা শরীর, খুন মাখা শরীর রসুলের দরবারে গিয়েছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, তোমাদের গায়ে রক্ত কেন, তোমাদের গায়ে খুন কেন, তোমাদের চুলগুলো এলোমেলো কেন? মক্কার মেয়েরা নবী পাকের নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন, আপনি আমাদের মক্কায় রেখে দিন, মদিনায় চলে এসেছেন, এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, আমরা আপনার নূরের চেহারা দেখতে পাই না, নূরের বদন দেখতে পাই না। ও ছেলেরা, সাহাবীরা, সাহাবীরা মেয়ে ছেলে বেটা ছেলে, নবীকে যদি একটা দিন যদি না দেখতে পেত বাবা, তাদের খুলি একটা জ্বালা, একটা যন্ত্রণা শুরু হয়ে যেত, ওই জ্বালাটা ছিল আমার নবী পাকের চাঁদ মুখ দেখার জ্বালা। আর একটু জোরে বলুন, একটা দিন যদি নবীকে না দেখতে পেতেন, তাদের কলিজায় একটা জ্বালা শুরু হয়ে যেত, আগুন লাগার মতো জ্বালা। কোন কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি ভুলে যাবেন না, সাদা চামড়া আর কালো চামড়া। রসুলুল্লাহ মদিনায় চলে গেলেন, রসুলুল্লাহ মদিনায় গেলেন, 8 বছর কাবায় আজান বন্ধ, কারণ আল্লাহর রসুলও নেই, আজানও বন্ধ। আল্লাহর নবী মদিনা থেকে মক্কা জয় করলেন, সুবহানাল্লাহ বলুন। মদিনায় থেকে রসুলুল্লাহ কি জয় করলেন, মক্কা জয় করলেন। যেদিন মক্কা জয় হলো, ওই দিনটা আনন্দের দিন না, ওই দিনটা খুশির দিন না, ওই দিনটা ঈদের দিন না, আহা, যারা নবীকে তাড়িয়েছিল মেরেছিল তারা আজ ভীত সন্ত্রস্ত, মুহাম্মদ মক্কা জয় করে আসছে মানে আমাদের প্রতিশোধ নেবে, কিন্তু আমাদের নবী কারোর প্রতিশোধ নেননি। রসুল আসছেন মদিনাতে, আসছেন খুশির দিন, মক্কায় আসছেন খুশির দিন, আনন্দের দিন, কাবায় আজান বন্ধ। কতদিন, কত বছর বলেছি, 8 বছর আজান হয় না, আহা। আল্লাহ নবী মদিনাতে আসলেন, ওই দিনটা আনন্দের দিন, ওই দিনটা খুশির দিন, ওই দিনটা ঈদের দিন। আল্লাহ নবী ওই দিনে কোন সাদা চামড়াওয়ালা সাহাবীকে ডাকেননি, আল্লাহ নবী ওই দিনে কোন সুন্দর বিশিষ্ট দেখনেওয়ালা সাহাবীকে ডাকেননি, আল্লাহ নবী কালো চামড়াওয়ালা সাহাবী বেলালকে ডাকলেন। বাবা বেলাল আজান দাও,
বাবা বেলাল আজান দাও। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, হুজুর আমি কোথায় আজান দেব, হুজুর আমি কোথায় আজান দেব? আল্লাহর নবী বললেন, বাবা বেলাল কাবার ছাদে দাঁড়িয়ে আজান দাও। বলুন সুবহানাল্লাহ, কাবা তো চার কোণ বিশিষ্ট, আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে? ওই ছেলেটা ঠিক বলেছে, আমরা নামাজ পড়ি কাবার দিকে ফিরে, আমরা নামাজ পড়ি পশ্চিম দিকে ফিরে নয়, আমরা নামাজ পড়ি কাবার দিকে ফিরে। কিন্তু কাবাটা আমাদের থেকে পশ্চিমে, তাই আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। কিন্তু মূলত আমরা কিন্তু পশ্চিম দিকে নামাজ নয়, নামাজটা হচ্ছে আজান দেই কোন দিকে ফিরে। এখানে কোন হাদিস সাহেব আছে? যাক, আল্লাহ আমাকে নিয়ে গেছে। মদিনার থেকে কাবা হলো দক্ষিণে, যারা মদিনাবাসী তারা নামাজ পড়ে দক্ষিণ দিকে ফিরে। আমরা যতদিন মদিনা ছিলাম দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়েছিলাম, আজান হতো দক্ষিণ দিকে ফিরে। আহা বাবা, যে লোকটা যদি কেউ কাবায় আজান দেয়, যদি নিচে দাঁড়িয়ে আজান দেয়, তো কাবা চারিদিকে দাঁড়িয়ে কাবা সামনে রেখে আজান দেওয়া যাবে। কিন্তু এখন হযরত বেলাল উঠেছেন কোথায়? উপরে। তো কোন দিকে ফিরে আজান দেবেন? উনি তো আর নিচে নেই, উপরে। তো আল্লাহর নবী সেদিন কোনো সাদা চামড়াওয়ালা সাহাবিকে দায়িত্ব দেননি, ওই আনন্দের দিনে তুলেছেন কাকে? কালো 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 চামড়া কে? আল্লাহ নবী বললেন, বাবা বেলাল আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, হুজুর আমি কোথায় আজান দেব? আল্লাহ নবী বললেন, বাবা বেলাল কাবা ছাদে দাঁড়িয়ে আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবা ছাদে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমি যদি নিচে দাঁড়াতাম আমি তো কাবার দিকে ফিরে আজান দিতাম, এখন আমি কাবা ছাদে, আমি কোন দিকে ফিরে আজান দেব? আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, আজকের তুমি আমি রাসূলুল্লাহ, তুমি আমার দিকে ফিরে আজান দাও। আমি রাসূলুল্লাহ, আমাদের নবী হলেন কাবার কাবা। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? আমার দিকে ফিরে আজান দাও, আজকের আমার দিকে ফিরে আজান দাও। আমার নবী কাবার কাবা, আমার নবী কাবার কাবা, আমার দিকে ফিরে আজান দাও। আল্লাহর নবী ওই দিন কোন সাদা চামড়াওয়ালা সাহাবিকে দায়িত্ব দেয়নি, কালো চামড়াওয়ালা সাহাবিকে দায়িত্ব দিলেন। হযরত বেলাল আজান শুরু করেছেন, একজন সাহাবি তিনি বলছেন, হুজুর আজকের ঈদের দিন, খুশির দিন, আমরা মক্কা জয় করেছি, আজকের আনন্দের দিনে আপনি ওই দাঁড় কাকটাকে তুললেন কেন? আজকের কোন সুন্দর বিশিষ্ট লোক আজান দেবে, সেইটা মানাবে, আজকের আনন্দের দিনে এই লোকটাকে আপনি তুললেন আজান দেওয়ার জন্য। কথা বুঝতে হচ্ছে না? পাচ্ছেন না? তার মানে কালো চামড়া লোককে দেখে ঘৃণা করছে। আল্লাহ রসুল এত রেগে গেলেন, নবীর চেহারাটা লাল হয়ে গেছে, ডালিমের দানা বার করে, ডালিমের দানা দেখতে কিরকম লাল, ওই ডালিমের রসটা কিরকম লাল রসও, আল্লাহ নবীর চেহারাটা ওই কথা শুনে লাল হয়ে গেল। সাহাবি একদম, সাহাবি বলছেন, হুজুর আজকের আনন্দের দিনে পেয়ে আপনি কালো চামড়ার লোকটাকে তুললেন? আল্লাহ নবী রেগে গিয়ে বলেছিলেন, আল্লাহ নবী রেগে গিয়ে বলেছিলেন, ও বাবা সাহাবি, তুমি ইসলাম কবুল করলেও তোমার ভিতরে এখনো জাহিলিয়াতের গন্ধ আছে, তোমার ভিতরে এখনো মূর্খতার গন্ধ আছে। বাবা সাহাবি, ইসলামে সাদা কালোর কোনো প্রশ্ন নাই, ইসলামে সাদা কালোর কোনো পার্থক্য নাই। ও বাবা সাহাবি, এখনো তোমার ভিতরে জাহিলিয়াতের গন্ধ পাচ্ছি, তোমার ভিতরে মূর্খতার আল্লাহ নবী কালো বেলালের পায়রা
নিশ্চিন্ত হয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন বেলাল কি ইবাদত করো, বেলাল কি আমল করো, বেলাল আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নূরের বদনে দিকে চেয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমি আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। হুজুরের উযু নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে উযু করে নিয়ে দুই রাকাত নামাজ আদায় করতেন। আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাওবাকারী দিগকে বড় ভালোবাসেন, আল্লাহ পবিত্রতা অর্জনকারী দিগকে বড়ই ভালোবাসেন। জান্নাতে পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন কার, সাদান না কালো? বনে মুদ্দদ সে মিলা দে খোদা, শরাবে মোহাম্মদ পিলা দে খোদা, পয়গম্বর করো দেখা দে খোদায়া আল্লাহ। আল্লাহ একবার, আপনারা দরুদ শরীফ পড়ছে, আপনাদের কোনো জজবা নেই কেন ভাই? এতগুলো মানুষ আমরা দরুদ শরীফ পড়ছি, দরুদ শরীফ পড়াতে আমাদের কোনো জজবা নেই কেন? এতগুলো মানুষ জোরে জোরে পড়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা ইন হাওস কে দো নাইদার মুঝকো খুশবো কি কোই জরুরত নেগি, জিনকি খুশবো সমেকা হে সারা জহাঁ, ও খুশবো মদিনে মে মৌজুদ হে আল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করলেন হযরত বেলাল। মদিনার মসজিদের মুয়াজ্জিন বেলাল হুজুর যেখানে দাঁড়িয়ে আজান দিতেন ওই জায়গাটা আজও দেখতে পাওয়া যায়। বলুন দাঁড়িয়ে আজান দিতেন হুজুর যেখানে দাঁড়িয়ে আজান দিতেন বাবাজি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কারণবশত একদিন মদিনার মসজিদে নববীতে আজান দিতে পারলেন না, অন্য একজন সাহাবী গিয়ে আজান দিলেন, অন্য একজন সাহাবী আজান দিলেন। ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীকে এসে সালাম দিয়ে বললেন হুজুর আজকে কেন মদিনার মসজিদে আজান হলো না? আজকে আজান হলো না কেন? আজান হয়েছে দেয়নিকে ফেরেশতা জিবরাইল নবীকে বলে হুজুর আজকের মসজিদে নববীতে আজান হয়নি। আল্লাহ হ্যাঁ আজান তো হলো, কিন্তু আজকের আজানটা আমার বেলাল দিতে পারেনি, অন্য একজন সাহাবী দিয়েছিলেন।
ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল যখন মদিনার মসজিদে নববীতে আজান দেন, বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মোয়াল্লাতে পৌঁছে যায়। জোরে বলতে পারলেন না, জোরে বলতে পারলেন না, তকবীর দাও নারায় তকবীর, আরো জোরে বলো নারায় তকবীর। সাদা চামড়া না কালো, আমলটা ভালো না খারাপ, চামড়াটা বেনানের কালো কিন্তু আমলটা ছিল ভালো। চামড়াটা ছিল কালো কিন্তু আমলটা ভালো। ফিরে আসুন গোড়ায়, বরফের মতো আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময় কি হচ্ছে বাবা? ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, মা বোনেরা, আমি এতদিন হাতে ধরে বলেছি, অনুরোধ করেছি, এবার থেকে আমি পায়ে ধরে বলছি, ফিরে আয়, সময় নষ্ট করিস না, আর সময় নষ্ট করিস না, ফিরে আয়। মেয়েরা, মায়েরা, আপনারা আমার মায়ের জাত, আমাদের পায়ের নিচে জুতো থাকে, আপনারা আমাদের মায়ের জাত, আপনাদের পায়ের নিচে আল্লাহর রহমতের দয়ার জান্নাত। সময় অপচয় করেন না, সময় নষ্ট করেন না, আজকা কাম কালপার না ডাল, আজকের কাজটা কালকের জন্য ফেলে দেখো না। আপনি মনে করছেন আজকের নামাজ পড়বো না কালকের পড়ে দেবো, আজকের যে অসুবিধার জন্য আজকেরটা পড়লেন না কালকের জন্য রেখে দিলেন, হয়তো দেখা যাবে কালকের এর চেয়ে বড় মুসিবত হাজির হবে, এই আজকের কাজাও আদায় হবে না, দিনের দিনেরটাও হবে না। অতএব সেই জন্য কিতাবে এসছে আজকা কাম কালপার না ডাল, আজকের কাজটা কালকের জন্য ফেলে রেখো না, আজকের নামাজটা আজকেরই পড়ো, আজকেরই পড়ো। সময় ঘড়ির কাঁটা যে গতিতে ঘুরছে সেই গতিতেই তোমার আমার নির্দিষ্ট সময় থেকে সময়গুলো সব গলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। এই পৃথিবীতে যারা আল্লাহর ওলিয়ে কামের বান্দা হিসেবে যারা খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, আপনি জানেন বিশ্ব নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বক্ষণ সর্বহালাতে সর্ব অবস্থায় তিনি আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকতেন। একটু জোরে বলুন, সর্ব অবস্থায় আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। কার জিকিরে? আল্লাহর জিকিরে, আল্লাহর জিকিরে। সময় নষ্ট করুন, সময় মতো নামাজ পড়ুন, সময় মতো নামাজ পড়ুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন। আমার ছেলেরা, আমার যুবকেরা, জওয়ানেরা, আমি অনেকটা আগে একটা কথা বলে এসেছি যে পৃথিবীতে মুসলমানদের আল্লাহ ছাড়া আর কেউ নেই, কেউ নেই। মসজিদের সঙ্গে সম্পর্ক করো, নামাজের পাঠের সঙ্গে সম্পর্ক তৈরি করো, মসজিদের সঙ্গে সম্পর্ক, নামাজের পাঠের সঙ্গে সম্পর্ক তৈরি করো, বন্ধু বান্ধবের সঙ্গে যে সময়গুলো অপচয় করছো, চায়ের দোকানে যে সময়গুলো অপচয় করছো, মোড়ের মাথায় মাথায় বসে যে সময়গুলো নষ্ট করছো, ওই সময়গুলো নষ্ট করো না, নষ্ট করো না। তুমি সকালে উঠে বাড়ির থেকে ফজরের নামাজ পড়ে তুমি এখান থেকে যাচ্ছ ঘটক পুকুরে, সাইকেলে যাচ্ছ, যাও সাইকেলের প্যাডেলটা করো, যেতে থাকো, মনে মনে একটু দরুদ শরীফ পড়ো, মনে মনে একটু কলেমা শরীফ পড়ো, একটু সুবহানাল্লাহ পড়ো, একটু আলহামদুলিল্লাহ পড়ো। বাবা, তাতে কি আপনার সাইকেল চালানোর কোনো অসুবিধা হবে? আপনার প্যাডেলও করা হবে, এখান থেকে ঘটকপুকুর যাওয়া হবে, এর ভিতরে ভিতরে অনেক নেকি অর্জন হয়ে যাবে। একটু জোরে বলুন, আপনি এখান থেকে মোটরসাইকেলে যাচ্ছেন, পিক আপ টানুন, একটু দরুদ শরীফ পড়ুন, পিক আপটা টানুন, দরুদ শরীফ পড়ুন। আপনি গাড়িতে বসে কলকাতা যাচ্ছেন, আপনি বাসের ভিতরে বসে আছেন,
কি আপনি ট্রেনে যাচ্ছেন, আপনি চুপচাপ বসে বসে মনে মনে দরুদ শরীফ পড়তে থাকুন না, আপনি একটু কলেমা শরীফ পড়তে থাকুন না, একটু সুবহানাল্লাহ পড়তে থাকুন না, আলহামদুলিল্লাহ পড়তে থাকুন না, যাওয়াও হবে কাজও হবে, দেখা যাচ্ছে এর ভিতরে অনেক নেকি সঞ্চয় করা হবে। একটু জোরে বলো, ও মেয়েরা, সকালে উঠেছেন, নামাজ তো পড়ো না, একশোটার মধ্যে নব্বইটা নামাজ পড়ে না। হ্যাঁ, সকালে উঠেছেন, সকালে উঠে আপনি আঙিনা ঝাড় দিচ্ছেন, মেয়েরা উঠুন ঝাড় দেয় না, ঝাঁটাটা ধরেছেন, উঠোনটা ঝাড় দিচ্ছেন, উঠোনটা ঝাড় দিতে থাকুন, মনে মনে একটু দরুদ শরীফ পড়ুন, মনে মনে একটু কলেমা শরীফ পড়ুন, একটু সুবহানাল্লাহ পড়ুন, একটু আলহামদুলিল্লাহ পড়ুন, আল্লাহু আকবার পড়ুন, এতে কি আঙিনা ঝাড় দেওয়ায় কোনো ডিস্টার্ব হবে নাকি? বলুন বলুন, বরং তোমার, তুমি যদি আল্লাহর পথে থাকো, তোমার কাজকে আল্লাহ কি করে দেবে, সহজ করে দেবে।